সরকারের সঙ্গে দুই গ্রুপের নেতৃবৃন্দের যোগাযোগ আছে, একাধিক মিটিংও হয়েছে, সভা করেছি আমরা, প্রত্যেকের লিমিট দায়িত্ব সম্পর্কে সচেতন আছেন এবং তাদের সচেতন করা হয়েছে। আর এই যাতে করে ট্রানজিশনটা মানে এক গ্রুপের ইজতেমা শেষ হওয়ার পরে অন্য গ্রুপের কাছে হ্যান্ড ওভার যাতে করে স্বাভাবিকভাবে হয়, শান্তিপূর্ণভাবে হয়, এই জন্যও আমরা তৎপর থাকবো মাঠে।